হিমন্ত বিশ্ব শর্মায় তে 29 বিঘা সরকারি মাটি অসমিয়া ঘুরাই দিবই লাগিব তেতিয়া হিমন্ত বিশ্ব শর্মায় হিনাখন কি বলি কইছে বলে দম আছে যদি মোর লগত লাগ আরে মই তো লাগি আছো ডেইলি তে 2 বছর ধরে মই লাগি আছো তে একটা কথার উত্তর দিয়া না এতিয়া রিনিকি বিশ্ব রিনিকি কি নাম কলে ভুঁইয়া শর্মা হিমন্ত বিশ্ব শর্মার পত্নী বলে আমি জানো এতিয়া হিমন্ত বিশ্ব শর্মায় কৈছে বলে মই তো লওয়া নাই আর বলে মোর ঘৈনীজনীর উপরে তহতর চকু তোমার ঘৈনীজনী যে আক সরকারি মাটি ললে তোমার 18 বছর হওতে লড়াটো যে আকর ইমানখিন মাটির গড়ি হল গতি তোমার ঘৈনীর উপর আমার চকুয়েই নহয় আমি আদালতলে যাম আমি কেস দিম বহুত আক রিনিকি হিমন্ত বিশ্ব শর্মা ঘৈনীক নয় নয় লৈ লৈছে মাটিটো সরকারি মাটিটো তেও হিমন্ত বিশ্ব শর্মায়ে চাও 2006তে ললে তেতিয়া হিমন্ত বিশ্ব শর্মায় হিনাখন কি বলি কৈছে বলে দম আছে যদি মোর লগত লাগ আরে মই তো লাগি আছো ডেইলি মই তো ডেইলি আজি 2 বছর ধরি পেলাই কালি 2 বছর হৈছে হিমন্ত বিশ্ব শর্মার লগত মই ডাইরেক্ট লাগি থকা 2 বছর ধরে লাগি আছো তেও কি মই মানুহ নহয় নেকি তে 2 বছর ধরে মই লাগি আছো তেও একটা কথার উত্তর দিয়া নাই আর এতিয়া কি কইলে তেও 2006 চনতে তেও ঘৈনীয়েকর নামত তেও লড়ার নামত তেও গোটেই মাটি সম্পত্তিবিলাক অসমৰ লুটপাট করলে এতিয়া রিনিকি বিশ্ব রিনিকি কি নাম কলে ভুঁইয়া শর্মা হিমন্ত বিশ্ব শর্মার পত্নী বলে আমি জানো এতিয়া হিমন্ত বিশ্ব শর্মায় কৈছে বলে মই তো লওয়া নাই আর বলে মোর ঘৈনীজনীর উপর তহতর চকু তোমার ঘৈনীজনী যে আকো সরকারি মাটি ললে তোমার ঘৈনীজনীয়ে যদি সরকারি মাটি নললেহেঁতেন তেতিয়াহলে আমার তোমার ঘৈনীর উপর চকু নাললে কারণ আমি এটা অন্যর ঘৈনীয়েক আছে নহয় অসম মন্ত্রীসভাত অকল এজন মন্ত্রীয়ে ঘৈনীয়েক নাই বাকিবিলাকৰো ঘৈনীয়েক আছে বেলেগবিলাকৰ ঘৈনীয়েকৰ প্ৰতি আমি চকু দিয়া নাই আমি হিমন্ত বিশ্ব ঘৈনীয়েকৰ ওপৰতহে আমি আলোচনা কৰিছোঁ কিয় কাৰণে কৰিছোঁ তেওঁ অসমৰ মাটিখিনি লৈ ল'লে আমাৰ অসমৰ মাটি তেওঁ লৈ ল'ব পিতেকৰ নামত লৈ ল'ব আমি মনে মনে থাকিম তাকে ক'লে তেওঁ কি বুলি ক'ব মোৰ ঘৈনীজনীৰ ওপৰতহে তোমালোকৰ চকু 10 টমাৰ চকু হ'ব তোমাৰ ঘৈনীজনীয়ে যে আকৌ আমাৰ মাটিখিনি লৈ ল'লে মাটিৰ দালালিত নামিলে তোমাৰ 18 বছৰ হওঁতেই ল'ৰাটো যে আকৌ অসমৰ ইমানখিনি মাটিৰ গৰাকী হ'ল গতিকে তোমাৰ ঘৈনীৰ ওপৰত আমাৰ চকুৱেই নহয় আমি আদালতলৈ যাম আমি কেস দিম হিমন্ত বিশ্ব শর্মায় তে 29 বিঘা সরকারি মাটি অসমিয়া ঘুরাই দিবই লাগিব এইবিলাক হাত জোকারি লেকচার মারি হাতত থপরিয়াই টুপরিয়াই কথা কই লাভ নাই আর তেও যে কৈছে সেইজনের মোর ঘৈনীর উপরে চকু সেইজনের কথা বাদ দিও আমার তেও ঘৈনীর উপর চকু দিবলে মই তোমায় কি মানুহ মোরও তেও ঘৈনীর উপর চকু কারণ চকু হবই এতিয়া চাওক তেও কৈছে রিনিকির নিচিনাকে গুয়াহাটীত বহুতর গাড়ি আছে বহুতর মাটি আছে বহুত আকর রিনিকি হিমন্ত বিশ্ব শর্মা ঘৈনীয়েক নয় নয় গোটেই গুৱাহাটীৰ মানুহবিলাক হিমন্ত বিশ্ব শর্মাৰটো ঘৈনীয়েক নহয় গতিকে হিমন্ত বিশ্ব শর্মাৰ ঘৈনীয়েকে সরকারি মাটি কিয় ললে সেই কথাটোৰ আঙুলি আমি উঠামেই তেও মাটি ঘূৰাই দিবই লাগিব তেওঁৰ লেকচাৰ নচলিব নহয় তেওঁ কি বুলি ভাবিছে তেওঁ মুখ্যমন্ত্রীহে কোনে বাচ্ছে তেওঁ মুখ্যমন্ত্রী আমিয়ে বাচ্ছ ইমান দমভালি নচলিব ইমান খহি পৰিব তেওঁ আৰু তেওঁ কি কৈছে মোৰ সমুখলৈ হিমালয় আহিলেও ভাঙিম তেওঁ নিজে ভাঙিব হিমন্ত মানে কি মই লিখিছোঁ হিম যুগান্ত সমান হিমন্ত হিমন্ত মানে হল হিমৰ শেষ বৰফ বৰফ গলি গ'ল বৰফৰ শেষৰ নামেই হ'ল হিম প্লাছ অন্ত হিম যোগ অন্ত ইজ ইকুৱেল হিমন্ত তাৰমানে হিমন্ত মানে হিমন্ত খতম বৰফ এটুকুৰা গোটা হৈ থকালৈকে তাৰ মূল্য থাকে বৰফ যেতিয়া পানী হৈ যায় সি বৈ যায় নৰ্দমালৈ গতিকে হিমন্ত এতিয়া অন্ত আহিছে আৰু তেওঁ ডিপ্ৰেশ্যনত ভুগিছে ডিপ্ৰেশ্যনত ভুগি এইবিলাক কৈছে কিন্তু তেওঁ অসমৰ মুখ্যমন্ত্ৰী হিচাপে তেওঁৰ আছিলে এইটো ছ'চিয়েল ৰেছপঞ্চিবিলিটি পলিটিকেল ৰেছপঞ্চিবিলিটি যে তেওঁ কওক যে আপোনালোকে রিনিকি বিশ্ব শর্মার রিনিকি ভূঁয়া শর্মার বিষয়ে যদি কিবা শুনিছে সেই কথা মই নাজানো যদি হৈছে মই ইয়াৰ তদন্তৰ উচিত ব্যৱস্থা কৰিম সেইটোহে এজন মুখ্যমন্ত্ৰীৰ কাম তেওঁ কথাবিলাক থাকিছে কেলে তেওঁ কিহৰ কাৰণে ইনফিয়ৰিটি কমপ্লেক্স হৈছে হিমন্ত বিশ্ব শর্মা ইমানেই নাৰ্ভাছ হৈছে নহয় নাৰ্ভাছ হতে তেওঁ কৈ দিলে যে মোৰ দুজনী ঘৈনীৰ ওপৰত চবৰ চকু তেওঁ এতিয়া দুজনী ঘৈনী বুলি ক'লে আপুনি চাই লওক মই নাই কোৱা তেওঁ মোকেই কৈছে বোলে মোৰ ঘৈনী দুজনীৰ ওপৰতহে চকু এতিয়া হিমন্ত বিশ্ব শর্মাৰ আমি এজনী ঘৈনী বুলিহে জানো তেওঁৰো দুজনী ঘৈনী নহয় আমিতো নাজানো কিন্তু তেওঁ মানে ইমানেই ভয় খাইছে ইমানেই তেওঁ অস্থিৰ হৈছে ঘৈনী দুজনী বুলি কৈ দিলে আপুনি সেইটোতে পাব আৰু বেছি ক'বই নালাগে।